আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুলিশ ও সশস্ত্র বাহিনীর মহানির্দেশকদের সম্মেলনে যোগ দিচ্ছেন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংশ্লিষ্ট রাজ্যের জনসাধারণকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন আগামী দিনে দেশের অর্থনীতির ভিত্তি হয়ে উঠবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং মন্তব্য করেছেন। রায়পুরে আজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের মহানির্দেশকদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে গতকাল তিন দিনের এই সম্মেলন শুরু হয়। শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সংস্থাগুলি সর্বোচ্চ দক্ষতায় কাজ করছে এবং দেশ নিরাপদে রয়েছে। রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের মহানির্দেশক সহ 100 বেশি আমন্ত্রিত এই সম্মেলনে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, পুলিশ বাহিনীতে প্রযুক্তির কার্যকর ব্যবহার, সামুদ্রিক ও সাইবার নিরাপত্তা, মাদকের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত ব্যবস্থাপনা আরও উন্নত করা সহ নানা বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও। 60টি কেন্দ্রে আগামী 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 30শে জানুয়ারি। 31শে জানুয়ারি মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 2রা ফেব্রুয়ারি। 2রা মার্চ ভোট গণনা। মুখ্য নির্বাচনী আধিকারিক গীতে কিরণ কুমার জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে 3 জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করবে। তারা রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর যথাযথ মোতায়েনের বিষয় সুনিশ্চিত করবেন। পর্যাপ্ত সংখ্যক সিএপিএফ কর্মী মোতায়েন থাকা সত্ত্বেও কেন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির কিছুটা অবনতি হল, কমিশন ত্রিপুরার মুখ্যসচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে তা জানতে চেয়েছে। ওই রাজ্যে কংগ্রেসের ভারপ্রাপ্ত অজয় কুমারের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আজ ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুরের প্রতিষ্ঠা দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে ওই রাজ্যগুলির জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ওই রাজ্যের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য দেশকে সমৃদ্ধ করেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য এই রাজ্যের জনগণের প্রশংসা করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংশ্লিষ্ট রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েকটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত 5 বছরে ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন দ্রুত হারে হচ্ছে। কৃষি, শিল্প, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের নজরকাড়া সংস্কার বাস্তবায়িত হয়েছে। মেঘালয়ের জনসাধারণকে আরেকটি শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রাণবন্ত সংস্কৃতি, সঙ্গীত, শিল্পকলার জন্য মেঘালয় পরিচিত। রাজ্যবাসী খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর শুভেচ্ছা বার্তায় মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরার সমৃদ্ধি ও উন্নতি কামনা করেছেন। তিনি বলেন, খেলাধুলা, শিল্প কিংবা সেনাবাহিনীর সব ক্ষেত্রেই মণিপুর তাঁর অদম্য সাহস, চেতনা ও বীরত্বের পরিচয় দিয়েছে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, ভারত এক বিশ্বাসযোগ্য প্রতিবেশী এবং ভরসা করার মতো সহযোগী দেশ। শ্রীলঙ্কার প্রয়োজনে ভারত অনেক দূর পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। প্রধানমন্ত্রীর প্রতিবেশী প্রথম নীতি অনুসারেই শ্রীলঙ্কার এই সংকটকালে শ্রী জয়শঙ্করের এই সফর সে দেশকে বিকাশ ও উন্নয়নের পথে ফিরিয়ে আনাই ভারতের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। দুদিনের শ্রীলঙ্কা সফরের শেষে ডঃ জয়শঙ্কর এই মত ব্যক্ত করেছেন। বেঙ্গালুরুর ত্রিপুরাবাসিনীতে জোয়ার বাজরার আগে এই 3 দানাশস্য নিয়ে একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। 3 দিনের মেলায় সংশ্লিষ্ট দানাশস্যগুলির বিষয়ে কৃষক, কৃষকদের বিভিন্ন সংগঠন, দেশ বিদেশের নানা সংস্থা অংশ নিয়েছে। মেলায় জোয়ার বাজরার আগেই শস্যের চাষ, সেগুলির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শোভা করন্দ্লাজে মেলার উদ্বোধন করে বলেন, উন্নত মানের জোয়ার বাজরা চাষে রাসায়নিক কীটনাশক কম ব্যবহার করতে হবে, তাহলে এই শস্যগুলি বিদেশে রপ্তানির ক্ষেত্রে সুবিধা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন দেশের অর্থনীতির ভিত্তি হয়ে উঠবে। ভোপালে আজ 8ম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। ভোপালের মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি 4 দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে। দেশের বিপুল প্রতিভার কথা উল্লেখ করে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার শুধু বৈজ্ঞানিক কর্মসূচি ও পরিকল্পনাকে উৎসাহিত করছে না, নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার প্রয়াসও চালাচ্ছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
শিবরাজ সিং চৌহানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উল্লেখ্য, এই প্রথমবার ভোপালে আয়োজিত উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, বড়ুয়া সহ 8,000-এর বেশি অভ্যাগত অংশ নিচ্ছেন। এবছর এই উৎসবের মূল ভাবনা হল বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনকে সঙ্গে নিয়ে অমৃতকালের পথে এগিয়ে চলা। জৈব প্রযুক্তি মঞ্চক, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, সিএসআইআর, ভূবিজ্ঞান মঞ্চক, বিজ্ঞান ভারতী সহ আরও বেশ কয়েকটি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে 15টি কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। আজাদী কা অমৃত মহোৎসব ও নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর তরফে আজ সল্টলেকের ইজেডসিসিতে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তারক্ষী ও সশস্ত্র সীমাবলের তরফে ডকশোর আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় এই উপলক্ষে অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস যোগ দেবেন। স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সশস্ত্র সীমাবলের ইন্সপেক্টর জেনারেল রাজিন্দর ভুমলা জানালেন, हमारी जो आजादी की 75वीं वर्षगांठ के सिलसिले में आजादी का अमृत महोत्सव जो मनाया जा रहा है, उसी के साथ नेताजी सुभाष चंद्र बोस के 126 की वर्षगांठ के तहत आइकॉनिक इवेंट वीक मनाया जा रहा है, जिसके तहत कलकत्ता की जिम्मेदारी सशस्त्र सीमा बल एनडीआरएफ, सीएसएफ और एनएसजी को दी गई है। इसमें अलग अलग कार्यक्रमों का जो है आयोजन किया जा रहा है, जिसमें सुबह आपने देखा योगा और उसके बाद वॉकथन 2.4 किलोमीटर की हुई, जिसमें इन फोर्सेस के अलावा जो सेंट्रल स्कूल सॉल्ट लेक 1, सेंट्रल स्कूल सॉल्ट लेक 2 और लेडी क्वीन के बच्चों ने शिरकत की, एनसीसी कैडेट इसमें थे और यहां पर आम जनता की भी भागीदारी आज सुबह की वॉकथन में रही है। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষকে ইডি গ্রেপ্তার করেছে। উত্তর শহরতলির চিনার পার্কের কাছে একটি বহুতলে তার দুটি ফ্ল্যাটে 24 ঘণ্টারও বেশি তল্লাশি ও কুন্তল ঘোষকে জেরা করার পর ইডি আজ সকালে তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে আটক করে। সিডিও কমপ্লেক্সে নিয়ে আসার আগে ইডি আধিকারিকরা তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার মেডিকেল টেস্ট হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন ইস্যুতে মানুষের ক্ষোভের কারণ খতিয়ে দেখতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল আজ বোলপুরে এসেছেন। সকালে বন্দে ভারত এক্সপ্রেসে তিনি বোলপুর এসে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। ছিলেন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল দিলীপ ঘোষ প্রমুখ। বোলপুরে আজ প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে মন্ত্রীর। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক বাজারে জুত শিল্পের প্রসারের জন্য জুতো তৈরির ক্ষেত্রে গুণমান বজায় রাখার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে চামড়ার গুণমান বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে গতকাল জুতো শিল্পের সঙ্গে যুক্ত 100টি প্রতিষ্ঠানের আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। উত্তরপ্রদেশের লখনৌ, আগ্রা, নয়ডা ও বারাণসীতে G20 ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। লখনৌয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওয়াকাথনের সূচনা করেন। সমাজের সর্বস্তরের নাগরিকদের সঙ্গে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এনসিসির ক্যাডেটরাও এই ওয়াকাথনে অংশগ্রহণ করেন। উত্তরপ্রদেশে G20 সংক্রান্ত 11টি সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্ণাটকে 10ই ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট বিধানসভা ও বিধান পরিষদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। আগামী 17ই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। নেপাল ও ভারতের মধ্যে কূটনৈতিক বন্ধনের 75 বছর পূর্তি উপলক্ষে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস গতকাল সঙ্গীত সুকুন নামে একটি গানের কনসার্টের আয়োজন করেছিল। ভারতের স্বাধীনতার 75 বর্ষ পূর্তি এবং ভারতের 74তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই কনসার্টের আয়োজন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায় পাউরিয়াল এবং সেনাপ্রধান জেনারেল প্রভুরাম শর্মা সহ বরিষ্ঠ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ এল-সিসি এবারের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেদেশের সেনাবাহিনীর একটি দলও এবারের কুচকাওয়াজে অংশ নেবে। সফরকালে ভারত ও মিশরের মধ্যে বেশ কিছু সমঝোতাপত্র স্বাক্ষরিত হতে পারে। আগামী 24 তারিখ এলসিসির নতুন দিল্লি আসার কথা। 25 তারিখ মিশরের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এবং যৌথ বিবৃতি দেবেন। এলসিসি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা ভোজসভায় যোগ দেবেন। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ভারতের কুস্তি ফেডারেশন WFI এর কাজকর্মের ক্ষেত্রে ন্যায়সঙ্গত তদন্তের আশ্বাস দেওয়ার পর কুস্তিগীররা তাঁদের প্রতিবাদ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। শ্রী ঠাকুর গতকাল জানান, যৌন হয়রানি নিয়ে বিশিষ্ট ক্রীড়াবিদদের আনা অভিযোগ খতিয়ে দেখতে তাঁর মন্ত্রক একটি কমিটি গঠন করবে। ওই ওভারসাইট কমিটি 4 সপ্তাহের মধ্যে তাদের তদন্তের কাজ শেষ করবে। ততদিন পর্যন্ত কুস্তি ফেডারেশনের সভাপতি দৈনন্দিন কাজকর্ম থেকে সরে থাকবেন। ভারত ও নিউজিল্যান্ড আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছে। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড 1 ওভারে 1 উইকেট হারিয়েছে, কিন্তু এখনও কোন রান করতে পারেনি।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুলিশ ও সশস্ত্র বাহিনীর মহানির্দেশকদের সম্মেলনে যোগ দিচ্ছেন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।